সবাই দেখি কোথায় আসছো? তো ফাইনালি শপিং করতে এসেছি, কিছু পছন্দ হচ্ছে না, মনটা খারাপ। তো ফাইনালি আমার পুজোর শপিং হলো, আর আজকে হচ্ছে মহাসপ্তমী, তাই সবাইকে জানাই সপ্তমীর অনেক 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 শুভেচ্ছা। তোমরা খুব সুন্দরভাবে এই সপ্তমী পুজো কাটাও। আর আমার মার্কেটিং করতে বহুত লেট হয়ে গেল, কারণ আমি আছি আপাতত ওয়েস্ট বেঙ্গলে, আর থাকি তো গুয়াহাটিতে। তো এবার মার ঘরে আছি, আর মার ঘরে আছি, আর হাজবেন্ড ভেবেছিলো যে ওখান থেকে ও কাপড় চোপড় কিনে নিয়ে আসবে, বাট ওর কোনো একটা কারণবশত ওর আসা হয়নি, তাই ওর কোনো কারণবশত আসা হয়নি, তাই লাস্টে ও আমাকে বললো যে তুমি এখান থেকে কিনে নাও। তো তার জন্য আমি এখান থেকে কিনে নিলাম। আর কালকে ষষ্ঠী পুজো গেছে, কালকে আমি মার্কেট করেছি, আগে আমার মার্কেট করা হয়নি, আগে হলে তোমাদেরকে অবশ্যই আগে দেখাতাম, তো বহুত লেট হয়ে গেল। তো চলো কী কী মার্কেটিং করেছি তোমাদের দেখাই। তো আমার দিদি, আমার যে বড় দিদি আছে, তো বড় দিদি আমার ছেলেকে যেটা দিয়েছে সেটা হচ্ছে এইটা। তো এটা হচ্ছে এড্রেসটা, আমি ও আমাকে নিয়ে গেছে আমার দিদি সাথে করে, আমি ফালাকাটা যখন গেছিলাম তখনই ও এটা গিফট করেছিল ওকে। তো এই ড্রেসটা হচ্ছে এরকম, এটা হচ্ছে টুপি, ড্রেসটা হচ্ছে এরকম। আমার কিন্তু খুব ভালো লেগেছে, পছন্দ হয়েছে। আর এটার সাথে আছে হচ্ছে এইটা একটা প্যান্ট, এই প্যান্টটা আছে এটার সাথে। তো আমার খুব ভালো লেগেছে ড্রেসটা, খুব পছন্দ হয়েছে। আর আমার হাজবেন্ড আর আমি দুজনে মিলেই দিয়েছি ছেলেকে এবার। কিছুদিন আগে একটা শপিং করা হয়েছিল, বাট পুজো পারপাস উপলক্ষে যে একটা ড্রেস কেনা, তো সেটা হচ্ছে ছেলের জন্য আমি এটা নিয়েছি, ছেলের জন্য এই জিন্সটা নিয়েছি, আর একটা শার্ট নিয়েছি। জিন্সটা দেখো কেমন হয়েছে বলবে, হ্যাঁ। আর ছেলের জন্য শার্ট নিয়েছি একটা, এটা শার্টের টুপি, আর এটা হচ্ছে শার্ট, এটা হচ্ছে ছেলের শার্ট, এরকম। আর জানো কালকে মার্কেটে ঘুরছিলাম, কিচ্ছু পছন্দ হয় না, কিছু না। আমি যে এই শার্ট প্যান্ট এনেছি এগুলো আমার সেরকম পছন্দ হয়নি, বাট মন মতো কিচ্ছু পাইনি, কিচ্ছু নেই। আমি ভেবেছিলাম যে কোট প্যান্ট, ফুল কোট আর ফুল প্যান্ট থাকে না, খুব কোট প্যান্ট সহকারে সেটগুলো খুব ভালো লাগে। এক নাম্বার তো ওর মাপের ছিল না, আর দ্বিতীয়ত একদম মানে সবাই শপিং করে গেছে, যত ছাট মাল ওগুলোই আছে আর ভালো কিচ্ছু নেই। তো তার মধ্যে থেকে মানে বেছে বুঝে আনতে লাগে এনেছি আর কি, হ্যাঁ। আর আমার জন্য নিয়েছি এই কুর্তিটা, এরকম সিম্পল, এরকম সিম্পল কুর্তি, আর এটা সাথে আছে হচ্ছে এই প্যান্টটা, মানে প্লাজো সেট আর কি, এরকম প্লাজো সেট। এটা একটা গেল প্লাজো সেট, আর আর একটা কিনেছি হচ্ছে এই ড্রেসটা। আমি তোমাদের ভালো করে দেখাই, দাঁড়ো। এই ড্রেসটা হচ্ছে এরকম, আর নিচটা হচ্ছে যে এরকম ঘেরালা। আর এটার উপরে খুব সুন্দর একটা জ্যাকেট, তো এটার উপরে আছে এরকম সুন্দর একটা জ্যাকেট। তো এটা পরলে পরে ঠিক এই যে এরকম আসবে জ্যাকেটটা সহকারে, হ্যাঁ। তো এটা যে স্লিপলেস হাতা, তো সেটা অবশ্যই দেখা যাবে না, এটার উপরে জ্যাকেট আছে, জ্যাকেটটার জন্য কিছুই আর মানে প্রবলেম হবে না, এটা স্লিপলেস হাতার জন্য। তো
ড্রেসগুলো কিরকম লেগেছে অবশ্যই জানাবেন। আর তার সাথে নিয়েছি একটা পার্স, কারণ মোবাইল রাখার সুবিধার জন্য পুজোতে ঘুরব। আর সব পার্সগুলো পুরনো হয়ে গেছে আর আমার খুব ভালো লেগেছে, লম্বা টাইপের ভালো লাগে, ওরকম সিম্পল পার্স। তো এটাই যে এরকম সিম্পল পার্স। আর নিয়েছি হচ্ছে ও ছেলের জন্য একটা ব্যাট বল নিয়েছিল ছেলে, তো সেটা দিয়ে তো এখন খেলছে। তো এবার পুজোর শপিং একবারই কম, তার মানে কাউকে কিছু দেইনি, কাউকে কোনো কিছু দেওয়া হয়নি। আর মার জন্য ভেবেছিলাম একটা শাড়ি কিনবো, তো আমার জেঠিমা মারা গেছে, তার মানে আমার জেঠি আমার বম্মা বলি, তো উনি মারা গেছে জন্য ওদের কাল এমনি অসুস্থ চলছে 13 দিনের, তো মাত্রই 6-7 দিন হয়েছে মারা গেছে। তো এই বাড়িতেই আছে সবাই, তোমাদেরকে ভিডিও করে আমি অবশ্যই দেখাবো সব কিছু। এখানে সুন্দর করে সব কিছু অনুষ্ঠান হবে, কাজ হবে, আমি তোমাদের কিছু শেয়ার করব। তো বাড়ির পরিবেশ একদম ঠিক নেই, একজন যেহেতু একজন নেই এই পৃথিবীতে, তো বুঝতেই পারো কীরকম লাগে। তো তার জন্য মাকে কিছু দিয়ে লাভ নেই, মা পড়তেও পারবে না, এখন 13 দিনের অসুস্থ চলছে। আর দেখি চেষ্টা করব পরে একটা কিছু দেওয়ার, এখন কাউকে কিছু দেওয়া হয়নি, কাউকে কিছুই দেইনি, দেখা যাক পরে দেই কি না। তো এবারে পুজো মার্কেটিং একবারেই সিম্পল, সেরকম কিছুই করিনি। তো চলো, এখন হচ্ছে সপ্তমী পুজো আজকে, তো ড্রেস ট্রেস কিছু খাপানো হয়নি, একটু মার্কেটেও যেতে হবে, ম্যাচিং কানের কিচ্ছু কেনা হয়নি। আর ইচ্ছা আছে হাতে একটু মেহেন্দি পরবো, সেটাও আনা হয়নি, কিচ্ছু করা হয়নি। তো এখন আমি একটু পরে মার্কেটে যাব, গিয়ে সব কিছু আনবো। তো চলো আজকের ভিডিওটা এই অবধি, চেষ্টা করবো এটা এখনই তোমাদেরকে শেয়ার করার জন্য। তো চলো আজকের মতো এই অবধি, আর আমার চ্যানেলে যারা নতুন দেখছো ভিডিওটি তারা অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দিও, আর সাবস্ক্রাইব করলে পরেই আমার নতুন ভিডিওগুলো তোমরা দেখতে পারবে, না হলে কোথা থেকে পাবে বলো। তো ঠিক আছে, আপাতত বাই।